শেরপুরের খোশালপুর কানিপাড়া গ্রামের বিল্লাল হোসেন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী দুপুরে পৌর শহরের চৌরাস্তা মোড়ে মানবসেবা ফাউন্ডেশনের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয় এতে অংশগ্রহণ করেন উপজেলার খোশালপুর কানিপাড়া এলাকার নিহতের পরিবার সহ সহস্রাধিক গ্রামবাসী পরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করে নিহতের পরিবার গত তিরিশ জুন শেরপুর জামালপুর মহাসড়কে ব্রহ্মপুত্র ব্রিজের কাছে বিলালকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে পথচারীরা খবর পেয়ে পরিবারের লোকজন তাকে আশঙ্কাজনক অবস্থায় জেলা সদর হাসপাতালে ভর্তি করে গত দুই জুলাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় বেলাল